আইকিউ বনাম ইকিউ। আইকিউ মিন্স ইন্টেলিজেন্স কোশেন্ট, আর ইকিউ মিন্স ইমোশনাল কোশেন্ট বা ইমোশনাল ইন্টেলিজেন্স। আইকিউ হলো বুদ্ধির পরিমাপক, অর্থাৎ কোনো জ্ঞানগত বিষয়কে সংখ্যাগত বা তুলনাগতভাবে লিখিত বা মৌখিকভাবে প্রকাশের ক্ষমতা। আইকিউকে তাৎক্ষণিক বিচারের মাপকাঠিতে যাচাই করা যায়, আর ইকিউ হলো আবেগীয় দক্ষতা। একজন ব্যক্তির বিভিন্ন পরিবেশে বিভিন্ন সমস্যায় ব্যক্তির নিজস্ব অন্তর্নিহিত যোগ্যতা, দক্ষতা, মূল্যায়ন, সবকিছু নিয়ন্ত্রণ করার যে যোগ্যতা, সেটাই হলো ইকিউ। ইকিউকে তাৎক্ষণিক বিচার করা যায় না। আমাদের শিক্ষা ব্যবস্থা, পরিবার, সমাজ কাঠামোর মধ্যে যেভাবে ছাত্রছাত্রী বেড়ে উঠছে, তাতে তাদের আইকিউ ভালো হলেও ইকিউ কিন্তু খুবই খারাপ। এই কারণে শিক্ষাজীবনের অনেক ভালো ছাত্রছাত্রী পরবর্তী জীবনে সফলতা পায় না, অথবা পেশাগত জীবনে সফল হলেও সামাজিক পারিবারিক জীবনে সফল হয় না। এখন প্রশ্ন হল, আইকিউর গুরুত্ব বেশি না ইকিউর গুরুত্ব বেশি? উত্তর একদম সহজ, ইকিউর গুরুত্ব বেশি। যাদের ইকিউ বেশি, তারাই ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে বেশি সুখী, সফল, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে থাকে।